কিছুদিন আগেই পেয়েছিলেন ভারতের টি-20 দলের অধিনায়কত্বের দায়িত্ব। এবার ভারতের ওডিআই দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন তিনি। বুধবার ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 18 জন সদস্যের দল ঘোষণা করার সাথে সাথে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি রোহিত শর্মাকে ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় আসন্ন সিরিজে কোহলির কাছ থেকে ওডিআই এর দায়িত্ব নেবেন এই ওপেনার। রোহিতের এই নতুন দায়িত্ব পেতে চলায় খুশি হয়েছেন অনেকেই, এমনকি সেই তালিকা থেকে বাদ যাননি স্বয়ং প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি রোহিত শর্মার মধ্যে এমন অনেক গুণ খুঁজে পেয়েছেন যা ভারতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। তবে এবার ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা জানিয়েছেন কিভাবে অ্যাডাম গিলক্রিস্ট রোহিত শর্মার মধ্যে নেতৃত্বের গুণাবলী খুঁজে পেয়েছেন। ওঝা এই বিষয়ে জানিয়েছেন যে রোহিত যখন প্রথম মুম্বাই দলে আসেন তখন তাকে কখনোই দলের একজন নেতৃত্বকারী ধাঁচে ফেলা যায়নি, কিন্তু যখন তাকে ডেকান চার্জার্সের কোর গ্রুপে রাখা হয়েছিল তখন ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হতে শুরু করে। সেই সময় অ্যাডাম গিলক্রিস্ট চেয়েছিলেন রোহিত শর্মাকে দলে সহ অধিনায়ক করতে। রোহিত ধীরে ধীরে তার দক্ষতার মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার সবচেয়ে সফল ব্যক্তি হয়ে উঠবেন, এবং তিনি তা আজ করেছেনও। আস্তে আস্তে ডেকানেও এই আলোচনা শুরু হয়েছিল যে তাদের টিমে যদি কেউ গিলক্রিস্টের বদলে আসতে পারেন তাহলে সেটা একমাত্র রোহিত শর্মাই। প্রসঙ্গত, সোমবারই সিরিজের নয়া ক্রীড়াসূচি ঘোষণা করেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নতুন ক্রীড়াসূচি অনুযায়ী বক্সিং ডে টেস্ট 26 ডিসেম্বর ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ভারত সাউথ আফ্রিকা সিরিজ। পরের দুই টেস্ট ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে 3 এবং 11 জানুয়ারি। 3 ম্যাচের টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 19, 21 এবং 23 জানুয়ারি আয়োজিত হবে ম্যাচগুলো। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে আয়োজিত হবে বক্সিং ডে টেস্ট। জোহানসবার্গের ওয়ান্ডারাসে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে কেপ টাউনের নিউল্যান্ডসে। একদিবসীয় সিরিজের প্রথম 2 ম্যাচ আয়োজিত হবে পার্লের বোল্যান্ড পার্কে। একদিবসীয় সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে কেপ টাউনে। এক নজরে দেখে নিন ভারতের 18 জনের টেস্ট স্কোয়াড।